আসসালামু আলাইকুম, আমি শাফায়াত হোসেন। আমি এলইডিপি লট 2 এর একজন গ্রাফিক ডিজাইনার ট্রেনি। আমার ব্যাচ লালমনিহাট 203। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তারপরে আমি ধন্যবাদ জানাতে চাই তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় স্যারকে। আরও ধন্যবাদ জানাতে চাই তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারকে। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের কোঅর্ডিনেটর আলামিন স্যার এবং রাকিবুল ইসলাম স্যারকে। আজ আমি এখানে এসেছি আমার এই এলইডিপির যাত্রা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে। যাত্রাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2 মাস আগে। এই 2 মাসের মধ্যে মনে করেন যে চলতে চলতে আজ 50তম ক্লাস আমাদের। আজ আমাদের শেষ ক্লাস, আজকে আমাদের এই কোর্সটি কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে অনেক ভালো মানুষের সাথে দেখা হয়েছে, অনেক মানুষের, অনেক ধরনের মানুষের দেখা হয়েছে, একসাথে কোর্সটা শেষ করেছি। এর মধ্যে অনেক কিছু শিখতে পেরেছি। এসব সম্ভব হয়েছে একমাত্র আমাদের স্যার কাজীউল ইসলাম স্যারের জন্য। তিনি আমাদেরকে অনেকভাবে হেল্প করেছেন, মার্কেট প্লেসে কাজ করার জন্য যা যা দরকার তিনি আমাদেরকে শিখিয়েছেন। তিনি আমাদের ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট করেছেন, কিভাবে বায়ারের সাথে কথা বলতে হয়, কিভাবে বায়ারকে অ্যাপ্রোচ করতে হয় সবকিছু দেখিয়েছেন, নিজে হাতে দেখিয়েছেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এই জিনিসটা যদি একটা সাকসেস স্টোরি বলার মতো হয়, এটার একমাত্র ভাগিদার হচ্ছে আমাদের স্যার কাজীউল ইসলাম স্যার। এই যাত্রায় আমরা ক্লাস শুরু করার 7 দিনের মধ্যে আমরা 2টা গিগ দিয়ে দিয়েছিলাম। 2টা গিগের মধ্যে আমরা বুক কভারের গিগ দেওয়ার পরে আমরা 7-8 দিনের মাথায় আমরা প্রথম অর্ডারটা পেয়েছিলাম। আজ 50তম ক্লাস, আমার 7ম অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো বেশিরভাগই অর্ডার, 7টার মধ্যে 6টা অর্ডারই 5-স্টার পেয়েছি। এটা সম্পূর্ণ আমার কোর্সমেট, যে ম্যানেজমেন্ট আমার স্যার করেছে, পুরো কোর্সটা আমাদের যে স্যার ম্যানেজমেন্ট করেছে তাকেই আমি দিব এই ধন্যবাদটা। এই এলইডিপি কোর্সটি আমাদের মতো বেকার যুব সমাজকে যে কিভাবে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সে পথ দেখিয়ে দিয়েছে। আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তারা এই এলইডিপি কোর্স সম্পর্কে জানুন। আমি এই প্রজেক্টের সফলতা কামনা করছি। আমি চাই আজ এই বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছে তাই এই প্রজেক্টের মাধ্যমেই স্বপ্নটা পূরণ হোক।